আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি এয়ারলাইন টিভিতে স্বাধীনতা আন্দোলনের সময় যেভাবে মুসলিম মহিলারা বোরখা পড়েই নেমেছিলেন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে আবারও বর্তমানে স্বৈরাজনী শাসকের বিরুদ্ধে মুসলিম মহিলারা বোরখা পড়েই নেমেছেন মাঠে হাজার হাজার মুসলিম মহিলারা বোরখা পরে আন্দোলন করছে দেখুন কীভাবে তারা বর্তমানে স্বৈরাজনী শাসকের বিরুদ্ধে আন্দোলন করছে এবং হুংকার ছাড়ছে চলুন ভিডিও আপনাদেরকে দেখিয়ে আসি একটি ক্ষুদ্র আমি नहीं है हम जब भी उठेंगे तूफान बनकर उठेंगे अभी हमने ठानी नहीं है इतना आसान नहीं है मोदी जी इस देश को तोड़ना 1400 साल से मुसलमान इस सरजमीन पर माथा टेकते आए हैं ये वो मुल्क है जहां रानी लक्ष्मी बाई का अंतिम संस्कार एक मुस्लिम भाई ने किया था प्रधानमंत्री ये वो मुल्क है जहाँ भगत सिंह का साथ एक मुस्लिम वकील ने दिया था अमित शाह ये वो हिंदुस्तान है जहाँ छत्रपति ने दिया था तुम इस मुल्क को नहीं तोड़ सकते तुम अपनी जहालत से नहीं तोड़ सकते तुम अपनी जहालत से लड़ो हम हमारी तालीम से लड़ेंगे तुम अपनी बंदूक उठाओ तो हम अपनी आवाज़ उठाएंगे तुम लाठी उठाओ हम कलम उठाएंगे तुम नफरतों की आग भड़काओ हम मोहब्बत का सैलाब बिछा देंगे तुम दिल्ली में आतंकवादी मचा दो हम खुद फौजी बन जाएंगे शुद्ध या तो कोई পুরো ভারতবর্ষব্যাপী ভারত জুড়ে মুসলিম মহিলারা হিন্দু মুসলিম খ্রিস্টান সকলের পাশাপাশি মুসলিম মহিলারাও বোরখা পরে আন্দোলনে নেমেছে প্রতিবাদে নেমে এসেছে এমন কি দুধের সন্তানদেরকে কোলে করে নিয়েও এই শীতের মধ্যে হাড়কাপানি শীতেও প্রতিবাদে এগিয়ে এসেছে পুরো ভারতবর্ষ জুড়ে চলছে আন্দোলন হিন্দু মুসলিম সকলের আন্দোলন দেশকে বাঁচানোর আন্দোলন সংবিধানকে বাঁচানোর আন্দোলন এ আন্দোলন একা কারণ নয় এটা দেশের যেহেতু আন্দোলন সেহেতু সবার আন্দোলন সুতরাং ভারতবর্ষী গর্জে উঠেছে ভারতবর্ষী জেগে উঠেছে ইনশাল্লাহ ইতিহাস সাক্ষী স্বৈরাজারী শাসকের পতন একদিন না একদিন ঘটেছে আবারও ঘটবে স্বৈরাজারি শাসকের যেভাবে পুরো দেশে একসময় ইংরেজদেরকে তাড়ানোর জন্য আজাদি স্লোগান উঠেছিল আবারও বর্তমানে স্বৈরাজারী শাসকের বিরুদ্ধে আজাদি স্লোগান উঠতে শুরু করেছে পুরো ভারতবর্ষ জুড়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলের নতুন আসতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি অন করে দেবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে প্রত্যেকটি মানুষের কাছে জানিয়ে দেন যে মুসলিম মহিলারাও বোরখা পরে আন্দোলন করতে শুরু করেছে চলুন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন